অহয় সিম্পি সাউক এতিয়া তদন্ত প্রক্রিয়া যিমানে অগ্রগতি হয়েছে আসলে এটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে এপিএসসি কেলেঙ্কারি যে এসআইটি তদন্ত চলি আছে সেই তদন্ত যে আসলে কোরবাত নহয় কোরবাত যে এটা কেরুন রয়ে গেছে সেই কথাটা লাহে লাহে স্পষ্ট হয়েছে কারণ সাউক কারণ এই যে এসআইটি গঠন হয়েছিল সেয়া একমাত্র কারণ আছিল যে উচ্চ ন্যায়ালয়ের যেগাকী মুখ্য ন্যায়াধীশ আছিল ইয়ার পূর্বর সেই ন্যায়াধীশে আসলে সরকারক জবাবদিহি করেছিল আর জবাবদিহি করার পছতে এটা কথা সুদিছিল যে ন্যায়ালয়ে যে অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা আয়োগের প্রতিবেদনত যে 34 গৰাকী রাজপত্রিত বিষয়ের নাম উল্লেখ আছে সেই সকলের বিরুদ্ধে কি ব্যবস্থা করা হয়েছে তার পছতে আসলে সরকার বাধ্য হয়েছিল বাধ্য হওয়ার ফলত কি করলে ডিব্রুগড় আরক্ষীর পর যে এই সমগ্র তদন্ত প্রক্রিয়াটা আনি এস আই টির ওসর আসলে দায়িত্ব ন্যস্ত করলে আর তার পছতে যেহেতু ন্যায়ালয়ত উত্তর দিব লাগিব ন্যায়ালয়ক দেখাব লাগিব দেখা গৈছিল যে এই প্রসঙ্গটোত রাইজ বিশেষভাবে সতর্ক হয়েছিল বা রাইজে প্রশ্ন করেছিল তারবাবে কি করলে হঠাৎ নভেম্বরের এই 21 তারিখে যুগরাকীক প্রথমতে রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার করলে তারপর দেখা গেল যে লাহে লাহে 5 গৰাকীক অভিযুক্ত রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার ঠিকই করলে কিন্তু দেখা গৈছে যে এতিয়া কিন্তু এনে ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই আমি ইতিমধ্যে সদায় বাতর সম্প্রচার করে আছো যে প্রত্যেক দিনাখনে দেখা গৈছে যে এস আই টি লৈ বা সি আই ডি কার্যালয় ইজনের পাশত সিজন অভিযুক্ত রাজপত্রিত বিষয়া আহিছে আর গৈছে দিনজোড়া জেরা চলোয়া হয়েছে জেরা দিয়া দিনটো এস আই টিয়ে কি প্রশ্ন সুদিছে কি নাই সুদা সেই কথাটা কিন্তু এটাও রহস্যরা বর্তন দিনটো সি আই ডি কার্যালয় বহাই আসলে রাইজক দেখা হয়েছে নাকি যে এস আই টিয়ে তদন্ত প্রক্রিয়া চলাই আছে যাতে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়াটা লেহেমিয়া হোক সেই লেহেমিয়া হওয়ার বাবে আসলে কোরবাত নহয় কোরবাত দিশব্রত চক্রান্ত চলিছে নাকি এনে ধরনের কথাও উল্লেখ হয়েছে চাওক সিম্পি যিকেগী রাজপত্রিত বিষয়াক ইতিমধ্যে মাতি থকা হয়েছে বা জাননী দিয়া হয়েছে এস আই টিয়ে জেরা করেছে বলে কৈছে তেওঁলোকৰ বিৰুদ্ধে অভিযোগবোৰ হৈছে যে কাৰোবাৰ 200 নম্বৰ কাৰোবাৰ 100 নম্বৰ বৃদ্ধি কৰি তেওঁলোকক এপিএসসি পৰীক্ষাত উত্তীৰ্ণ